রাখে, তার নবগঠন আচরণ দিয়ে জড়িয়ে রাখে, সেই হচ্ছে গিয়ে মা। তুমি কোনদিন আমার জন্য সেটা করেছ? যেটা চিবাল না সেটা আপনি আগে চিবিয়ে খেয়ে নিয়েছেন, ও তো শুধু এটা পাচ্ছে। আপনি এখানে কেন এসেছেন? আপনি কিছু পয়সা বাড়ি যাবে বলো, তোরা দিয়ে দিচ্ছে যাবে। Thank you.
আমার গায়ে হাত তোলার সাহস কারো কোনোদিন হয়নি, তুমি তাই করে দেখালে। আজ তুমি আমাকে বৃষ্টি মনে করে ভিজতে চাইছ, আসলে আমি বন্যা। এমন ভাসিয়ে নিয়ে যাব, বাড়ি তো দূরের কথা, তোমার বাড়ির লোকজন তোমার হাত গোল খুঁজে পাবে না। শেষ রক্ষা করতে পারবে তো? দেখিন এ খেলায় কে জেতে, তুমি না আমি? কিন্তু বিজয়নি, আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না। প্রথম দিন আমি তোমাকে ভালো করতে চেয়েছিলাম, কিন্তু সেদিন শুধুমাত্র টাকা রোজগার করার নাটক করে তুমি আমার সঙ্গে রাত কাটিয়ে আমি যা চেয়েছি আজ তুমি তাই দিই। আজকের দিনটাই যদি তোমার প্রতিষ্ঠা দিন ছিল তাহলে সেদিন তুমি ভালো দাম দেখো। তার কারণ আছে বিশালা, আর তার শুধু জানি আমি আর পঞ্চুকাকা। পঞ্চুকাকা হ্যাঁ, কিন্তু দয়া করে বিশালা আজকে তুমি কারণটা জানতে চেয়ে সময় হলে কালকে আমি নিজেই বলে দেবো। স্বপ্নে বাবা এসেছিলেন, এসে বললেন ওর পাও ঝাঁসি রানী লক্ষ্মীবাড়ির কোনো উঠা ছা। তোমার বাবা তোমাকে মাথায় হাত তুলে দিতেন আর গান শোনাতেন, আর তার সঙ্গে আমিও গলা মিলাতাম। আমি ওকে চেয়েছিলাম।
ভগবান আমাকে মেয়ে করে পাঠালো, মা হওয়ার ক্ষমতা দেয়নি, তাই তো তাই তো সব ঢেলো, সব রাগ দিয়ে পড়ো তোর মায়ের উপর। তোকে আমি সহ্য করতে পারছিলাম না, আর সেই সুযোগে সেই সুযোগ সাজানটা সাজানটা আমার মাথায় আমার মাথায় আমার মাথায় সব ঢুকে বসিয়া এই সরঞ্জাম তো তুই দেয় বলে মানে তোকে তোকে শেষ করতে পারলে নাকি আমি আমি আমার চৌধুরী বাড়ির বাড়ি আর আমার সব মায় চরিত্র অভিনয় করতে করতে আপনি তৈরি করলেন লোভ আর লালচ একটা নতুন উপন্যাস, তাই না? আপনি ভুল করেছেন, আপনি ভুল করে দেওয়ার পরে আদালতের ক্লাব করা চালে ব্যবসায়ের সামনে চিৎকার করে বলছে আপনি ভুল করেছেন, কিন্তু ভুল স্বীকার করলো পারেন কি যাকে খুন করেছেন তার জীবন থেকে ফিরিয়ে দিতে দিনের পর দিন বেআইনি ব্যবসা করে আপনারা নিজেদের রোজগার বাড়িছে, কিন্তু কিন্তু বদনাম হয়েছে চৌধুরী পরিবারে। আমি তোমার কাছে কি এমন দোষ করেছিলাম বাবু যে তুমি আমার শৈশব কৈশোরকে এইভাবে দুমড়ে মুচড়ে শেষ করে দিলে? এখন আমার
একটা শেষ কাজ বাকি আছে, শেষ কাজ। হ্যাঁ, যেদিন আমি সেই শেষ কাজ সম্পূর্ণ করব, সেইদিনই তোমার এই জ্বালিয়ে দেওয়া ঝাড়বাতি লণ্ঠনের আলো আমার আপনার মুখে পঞ্চু মনে হয় আর আমার মুখে শুধু ম্যাডাম। শয়তানটা বিজয়িনীর বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে।